হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। শুরুতে তোমাদেরকে জমির কচু শাক, লাল শাক, ডাঁটা শাক সব কিছু মিলিয়ে মাউথ ওয়াটারিং একটা শাক রেসিপি শেয়ার করে দিচ্ছি, শাক রান্না শেয়ার করে দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। এবার তোমাদেরকে আমি একটা স্পেশাল টিপস দিব, আশা করছি তোমরা এই টিপসটা অনুকরণ করলে গ্রোদি এবং ফ্রেশ লাউ খেতে পারবে। আমি মোটামুটি আল্লাহর রহমতে তোমাদেরকে 95% ওয়ারেন্টি দিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, ফুলটা হচ্ছে সাদা, ভিতরে রেণুটা হচ্ছে ইয়ালো। আর লাউয়ের ফুল সাদাই হয়, হোয়াইট কালার হয় সেটা আমরা জানি, কিন্তু ভিতরে রেণুটা দু ধরনের হয়, একটা হচ্ছে ইয়ালো অর্থাৎ হলুদ কালার, একটা হচ্ছে হোয়াইট অর্থাৎ সাদা কালার। এখানে দেখো ইয়ালোর পিছনে আমরা গোর্ড, বেবি গোর্ড দেখতে পাচ্ছি, ছোট লাউ, মানে মেয়ে লাউ যেটা, সেটার ভিতরে রেণুটা হলুদ হয়, পিছনে মানে শুরুতেই লাউয়ের ছোট লাউ ছোট আকারে দেখা যায়। আর আরেকটা সাদা ফুলের ভিতরে রেণুটা হোয়াইট, আই মিন সাদা, সেটা হচ্ছে পুরুষ ফুল। এটা চেনার প্রধান কারণ হচ্ছে এটার পিছনে লক্ষ্য করলে দেখতে পারবে এটার পিছনে কোনো লাউয়ের ছোট মানে বেবি গোর্ড নেই। এটা অবশ্য আমিও জানতাম না, আমি একজনের কাছে শিখেছি, কার কাছে শিখেছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। এখন কথা হলো যে যেটা বলছে যে কী করে আমরা গ্রোদি এবং ফ্রেশ লাউ খেতে পারবো, সেটা হলো যেই সাদা ফুলটার ভিতরে সাদা রেণুটা আছে, যখন ছোট্ট বেবি গোর্ডটা বের হয় আর সাদা ফুলের ভিতরে হলুদ রেণুটা ফুটে ওঠে, তখন যদি সাদা ফুলটার ভিতরে সাদা অংশটা ওপেন করে হলুদ রেণুটার মধ্যে টাচ লাগিয়ে দেওয়া যায়, তাহলে সেই লাউটা খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে এবং একেবারে সুরাম দেহ নিয়ে, যেটা আমাদের শরীরের জন্য দরকার, সুস্বাস্থ্য নিয়ে লাউগুলো বড় হয়। আশা করছি আমার লাউগুলো দেখলেও তোমরা অনুধাবন করতে পারবে। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সাথে আজকে বেশ কয়েকটা লাউ শেয়ার করব আলহামদুলিল্লাহ। ফার্স্ট আমরা দেখে নিচ্ছ একটা, নাম্বার ওয়ান, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো একেবারে বাংলাদেশি লাউ। হ্যাঁ, আমি তোমাদের সাথে আরও কয়েকটা লাউ শেয়ার করবো ইনশাআল্লাহ। নাম্বার টু, এই লাউগুলো খেতে ভীষণ মজা, একেবারে বাঙালি স্বাদে ভরপুর, আর আমি যখন কেটে নিয়ে যাই একটা বিচিও হয় না, খেতে সেই রকম লাগে। এগুলো মানে বেবি গোর্ড, মানে মাত্র হচ্ছে, কিন্তু বড় লাউ দেখাবো তোমাদেরকে আরও। দেখো কতগুলো আসছে, যেই হারে আসে সেই হারে যদি থাকতো না, 150 থেকে 200 লাউ হতো, তবুও যা থাকে আলহামদুলিল্লাহ। হ্যাঁ বন্ধুরা, আমি একে একে তোমাদের সাথে শো করাচ্ছি, আশা করছি তোমরাও আমার সাথে হ্যাপি হবে আলহামদুলিল্লাহ। আরও একটা লাউ নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, এটি একটু গোল আকারের, মানে লাউগুলো খেতে ভীষণ মজা আলহামদুলিল্লাহ। আর এটা একটু ভিতরে, তো আমি আর ভিতরে যাচ্ছি না, এখান থেকেই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এখন দেখাবো তোমাদেরকে, এই যে দেখো আল্লাহ রহমতে এখন শিমের পর্যাপ্ত পরিমাণে, ওখানে বড় শিম বাগান আমার, এখানে আছে কিছুটা, তোমাদেরকে যেটা শো করছি এখন, এই যে ফুল দেখতে পাচ্ছ, শিম দেখতে পাচ্ছ, এখন আল্লাহ রহমতে পর্যাপ্ত পরিমাণে ধরবে আশা করা যাচ্ছে। এখানে একটা লাউ, বাট এটা মনে হয় খুব বেশি বড় হবে না, এটা লক্ষণ খুব সুবিধাজনক মনে হচ্ছে না। তোমরা অনেকেই হয়তো জানো, আবার অনেকে জানো না, তোমাদের সাথে আজকে একটা কথা শেয়ার করতে চাই। যেমন আমাদের পাশে রীতা আপুই জানে না, যে আমিও আগে জানতাম না, এটা আমাকে হেলেন আপু বলেছে, এই যে দেখো এই ফুলের ভিতরে রেণুটা হচ্ছে ইয়ালো, আই মিন হলুদ, দেখতে পাচ্ছ, আর পুরুষ লাউয়ের রেণুটা হচ্ছে হোয়াইট, আই মিন সাদা, কিন্তু পুরুষ রেণুর পিছনে লাউ থাকে না আর মেয়ে ফুলের পিছনে লাউ থাকে, মানে মেয়ে লাউ চেনার সহজ উপায়। আর যদি আমরা সাদা পুরুষ ফুলটাকে, ফুলের সাদা রেণুটাকে এই হলুদ রেণুর সাথে ছুঁয়ে দিতে পারি, তাহলে আল্লাহর রহমতে সেই লাউটা পারফেক্টলি বেড়ে উঠবে এবং খুবই সুন্দর একটা লাউ হবে।
কত জানা অজানা তথ্য দেওয়ার চেষ্টা করি। এইমাত্র ভালো করে ধরা শুরু করেছে। আর একটা কষ্টের কথা তোমাদের সাথে শেয়ার করি। এভরিওয়ান লুক দিস, দিস আর কিউকাম্বার, আমেরিকান কিউকাম্বার। আমি আসলে চোখেই দেখিনি, কারণ আমি শসার বীজ সাধারণত রাখি না। দেখলে হয়তো খাওয়া হয়ে যেত, কিন্তু আমি দেখিনি সেদিন। হঠাৎ করে মনে হয় পরশু দিন আমি এখানে চা পাতা দিচ্ছিলাম উপুর হয়ে, দেখি দুইটা শসা পেকে হলুদ হয়ে আছে। দেখো এই দুইটার খুব ভালো বীজ হবে, কিন্তু আমাদেরকে তো বাসা ছেড়ে দিতে হবে, বীজ করে কি করব। তবু আমি কিছু বীজ সংগ্রহ করছি, দেখা যাক, কারণ এগুলো আমার নেশা। দেখো বন্ধুরা, এই পাশে হচ্ছে আমার সিমের মানে একদম ফুল একটা গার্ডেন। এখানে দেখো মাশাআল্লাহ বেগুনি ফুলে ছেয়ে গেছে পুরো বাগানটা। তার মানে ইনশাআল্লাহ, এখন একটু আগে যে কথাটা বলছিলাম, এখন আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় অনেক 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 দিন হবে। দেখো বন্ধুরা, কারণ আসলে আল্লাহ পাক মানুষের কষ্টগুলোকে একেবারে বৃথা যেতে দেন না, কখনো বেশি কখনো কম। আল্লাহর রহমতে কষ্টে সফলতা তিনি দেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তোমাদেরকে এপাশের বড় বিন গার্ডেন দেখালাম, ওপাশে আছে বিন, গোর্ড, পামকিন, বিটার গোর্ড, কিউকাম্বার, যদিও শসা একটাও ধরে নাই, তবু তো করেছিলাম তাই না। আছে চিলি। এগেইন বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই বিনগুলো আমি আমার গাছ থেকে তুলেছি। এই পুরোপুরি বিচি হওয়ার আগে শিমগুলো খাওয়ার মজা একটা আলাদা, আর যখন একদম পুরোপুরো বিচি হয়ে টপটপে হয়ে যায় সেটার মজা হচ্ছে আলাদা। আর আমি কিছুটা বীজও রেখে দিচ্ছি, যদিও আমরা বাসা বদলিয়ে ফেলবো, তবু আসলে বরাবর যেটা করি আর কি সেই চেষ্টাটাই করা। এবার ইনশাআল্লাহ এখন থেকে আল্লাহর রহমতে তোমরা শিমের ভালো ভালো কালেকশন দেখতে পারবে, তার সাথে অন্য কিছুরও আমি তো আশা করছি, বাকিটা আল্লাহর কাছে। আর শুরুতে তোমাদের সাথে যে শাক রেসিপিটা দেখিয়েছিলাম, রিয়েলি এভরি ওয়ান ট্রাস্ট মি, ইট ওয়াজ ভেরি ভেরি টেস্টি অ্যান্ড 100% হেলদি, ইটস আই নো ভেরি ওয়েল। কারণ এখানে আছে কচু শাক, আছে ডাঁটা শাক, আছে লাল শাক, আছে মিষ্টি আলু শাক, সব কিছু মিলিয়ে আমি শুধু গার্লিক, বেশি করে গার্লিক থেতলি নিয়ে গাছের মরিচ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। আর খেতে যে কি মজা লেগেছিল, আসলে আমি তো তেমন কোনো সার ব্যবহার করি না, জাস্ট আমি চা পাতা দেই, তাতেই যা হয় আলহামদুলিল্লাহ। আমার ফ্রেন্ডস, ইফ ইউ আর লাইক ইট, আই মিন ইফ ইউ আর লাইক টুডেজ ভিডিও, দেন প্লিজ গিভ মি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। থ্যাংকস ফর ওয়াচিং মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আল্লাহ সেভ এভরি ওয়ান। আমিন আমিন সুম্মা আমিন। অ্যাগেইন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। আমি টাইমটা শো করেছিলাম যখন রান্না করেছিলাম। ওকে, তাহলে বাই বাই, টেক কেয়ার।